আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধী, ইসলাম প্রিয় মুসলিম জনতা, একটা বিষয় আমাদের মাথায় গেঁথে রাখতে হবে। এই দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়া নয়, এই জীবনটা আমাদের চিরস্থায়ী জীবন নয়, একদিন এই জীবন ফুরিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র টিকে থাকবেন অতি সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের আরো একটা জীবন আছে, সেটা পরকালীন জীবন, আখেরাত দিবস, এবং সেটাই হবে চিরস্থায়ী, সেটাই হবে সর্বোত্তম। আখেরাতের দিন, কিয়ামতের ময়দান, অতি ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, যার বর্ণনা আমরা শুনেছি, কোরআন হাদিস থেকে আমরা পেয়েছি, বিভীষিকাময় পরিস্থিতি। এর মধ্যে অন্যতম পরিস্থিতি হলো কেয়ামতের ময়দানে মানুষ পেরেশান থাকবেন, হতাশাগ্রস্ত থাকবেন, সবাই ইয়া নাফসি বলে চিৎকার করবেন। সূর্যটা মাথার এক হাত উপরে চলে আসবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে, শরীর থেকে ঘাম বের হয়ে কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো কোমর পানি হয়ে যাবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা হাদিস পরিবেশন করতে চাই, যে হাদিসে নবী দু জাহান রহমতুল্লিল আলামিন সাত গ্রুপের মানুষের আলোচনা করেছেন, যারা কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে স্থান পাবেন। সাত শ্রেণীর মানুষ, একটি হাদিসে দয়াল নবীজি তাদের বর্ণনা দিয়েছেন। এই মুহূর্তে আমি সেই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। লম্বা একটি হাদিস, এখানে সাত শ্রেণীর আলোচনা রয়েছে, যারা কেয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা পাবেন। এর মধ্যে প্রথম শ্রেণী হলো ইমাম আদিল, ন্যায় বিচারক, শাসক, যারা বিচার কার্য করেন ন্যায় সঙ্গত ভাবে, অন্যায়কে অন্যায় বলে ঘোষণা দেন, ন্যায়কে ন্যায় বলে ঘোষণা দেন, তাদের রায় তাকে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সুতরাং যেই বিচারক ন্যায় সঙ্গত ভাবে বিচার করেন, কেয়ামতের ময়দানে তারা আরশে মুআল্লার নিচে জায়গা পাবেন।
দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন্নাশা আফি ইবাদাতিল্লাহ, এমন যুবক, এমন ইয়াং পারসন, যেই যুবক আল্লাহ পাকের ইবাদতে সময় কাটিয়ে দেয়, রাত কাটায়, রাত গুজরান করে, এমন যুবক আরশের নিচে জায়গা পাবেন। তিন নম্বর গ্রুপ হলো, তিন নম্বর শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে, অর্থাৎ মসজিদকে মহাব্বত করে, আজান হলেই মসজিদে দৌড় দেয় নামাজ কায়েমের জন্যে, মসজিদের খেদমত করে, মসজিদের সাথে তার অন্তরের কানেকশন রয়েছে, সম্পর্ক রয়েছে, এমন যুবকও আরশের নিচে জায়গা পাবেন। চতুর্থ শ্রেণী হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, এমন দুইজন মানুষ যারা একজন আরেকজনকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মহাব্বত করে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা একসাথে মিলিত হয় আল্লাহর উদ্দেশ্যে, কোনো গ্যাদারিং এ কোনো মজলিসে একসাথে মিলিত হয়, সাক্ষাৎ করে আল্লাহর উদ্দেশ্যে, আবার এই মজলিস থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহর উদ্দেশ্যে। সুতরাং ওই দুই ব্যক্তি যারা একে অন্যকে আল্লাহর জন্য মহাব্বত করবে, তারাও আরশের নিচে জায়গা পাবে। চতুর্থ শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুং দাআতু ইমরাআতুম মাংসাবি ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী, রূপসী, সম্পদশালী, নেতৃস্থানীয় মহিলা কুকর্ম করার জন্য আহ্বান করলো, ডাকলো, কিন্তু সে ওই ডাককে ভ্রুক্ষেপ করেছে, সে ওই ডাককে অবহেলা করেছে, সাড়া দেয় নাই, বরং সে বলেছে ইন্নি আখাফুল্লাহ, আই এম স্কেয়ার্ড অফ আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আই ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহকে ভয় করি। ওই নারীর ডাকে সে সাড়া দেয় নাই, এমন যুবক আরশের নিচে অবস্থান করবেন। এবং পঞ্চম শ্রেণীর মানুষ, যে ব্যক্তি মহিলার ডাকে সাড়া দেয় নাই, আর চতুর্থ ষষ্ঠ শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুং তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এবং সাদকা করে গোপনে, ডান হাতে দান করে, সাদকা করে, বাম হাত তার খবর জানে না। ওয়ারাজুলুং যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, এবং এমন ব্যক্তি যে নির্জনে, নিভৃত্তে আল্লাহকে ডাকে, তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সাত শ্রেণীর মানুষের মধ্য থেকে কবুল করে নিন, যাতে কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আমরাও যেন আরশের নিচে জায়গা পেতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।